দিদি ভাই, যে গাছ ছায়া দেবে সেই গাছের পাতায় যদি পোকা ধরা থাকে তাহলে অশান্তির তেজ তো এমনি মানুষগুলোকে পুড়িয়ে ছারখার করে দেবে। গুরুজন বলেই যে সবসময় তিনি সব ঠিক কাজ করছেন তা কিন্তু নয়, আর মানিয়ে চলা মানে নিজের মেরুদণ্ডটাকে বিকিয়ে দেওয়া নয়। ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে শেখো প্লিজ। আর এ বাড়িতে অধিকার আর অনধিকারের প্রশ্নে মা তুমি আর আমি একই অবস্থানে আছি। বাজে ঘড়িটা দেখেছো, জল খাবার বলতে সেভাবে ভরপেট কিচ্ছু খাও না। এদিকে খেতে খেতেও যদি বেলা 4টে বাজিয়ে ফেলো শরীরটা ভালো থাকবে তো। এরপর বুবলায় ঘুম থেকে উঠে পড়লে ওকে সামলাতে হবে, ভোর 5টা থেকে 1টানা চলছে। তোমারও তো একটু রেস্টের দরকার নাকি? রিনি চিৎকার করে বলল, সবে দিন কুড়ি আগে নতুন বিয়ে হয়ে বাড়িতে এসেছে, সম্পর্কে আমার ছোট যা, স্বাভাবিকভাবে বাড়ির বউয়ের যা যা দায়িত্ব থাকে আমি অভ্যস্ত হাতে আগা করা সামলাই। রোজকারে রান্না বান্না, ঝাড়পোছ, খেতে দেওয়া, ঘরকন্না পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে হাজার রকম এক্সট্রা কাজকর্ম সারতে সারতে মোটামুটি আমার খেতে এই দুপুর 2:30-3টে হয়েই যায়, আজও তার অন্যথা হয়নি। তখন 2:45 বাজে, গ্যাস ওভেনটা ধুয়ে মুছে আমি খেতে বসবো ভাবছিলাম। কথাগুলো একটানে বলে রিনি হাঁপাচ্ছিল। আমি হেসে ওর দিকে মুখ ফিরিয়ে বললাম, ওরে বাবা, ছোট বউ তো দুদিন এসেই খুব শাসন করে দিয়েছে দেখছি, তা মাথা এত গরম কেন? ভাইয়ের সঙ্গে রাগারাগি হয়েছে নাকি? না, সেসব কিচ্ছু হয়নি, দেখি আমাকে দাও তো বলে আমার হাতের কাপড়টা কেড়ে নিয়ে রিনি ওভেনের কাছে গেল। বুঝতে পারলাম এই মেয়েকে আটকানো আমার কম্ম নয়, তাই কথা না বাড়িয়ে খেতে বসলাম। আমাদের মাঝেরই পরিবার, আমার শাশুড়ি মা, ওনার দুই ছেলে, দুই ছেলের বউ আর আমার ছেলে বুবলাই, এই নিয়ে আমাদের 5.5 জনের সংসার। আমার স্বামী একজন বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্ট্যান্ট, শান্ত নির্বিবাদী ব্যস্ত মানুষ। বিয়ে হয়ে এসেছি প্রায় 9 বছর আগে, বুবলাই এসেছে তারও 5 বছর পরে। ছোট জনটি আইটি সেক্টরে চাকরি করে, ওর বউ মানে আমার ছোট জার রিনি ব্যাংকে চাকরি করে, প্রফেসর মা বাবার একমাত্র মেয়ে। আমার শাশুড়ি মা তাই ছোট ছেলে ছোট বউকে বুঝে সমঝে চলার জন্য সদা সতর্ক হয়ে থাকেন। ওরা তিনজন বেরিয়ে যাওয়ার পর আমি সংসারের যাবতীয় কাজকর্ম সামলাই, সঙ্গে বুবলাই আর তার ঠাকুমাকেও। আমার খাওয়া প্রায় শেষের দিকে তখন আমার শাশুড়ি মা এসে বললেন, এ কি ছোট বৌমা, তুমি দুপুরে এখনো খেতে যাওনি? রবিবার একটা দিন ছুটি, দুপুরে একটু রেস্ট নিলেই তো পারো, বড় মামা তো আছে এদিকে, ও হাতে হাতে সব করে নেবে। রিনি মাথা নিচু করে হাতের কাজ না থামিয়ে বলল, আমার তো না হয় রবিবার ছুটির দিন আছে মা, দিদি ভাইয়ের তো রবিবার বলে কিচ্ছু নেই, একটা মানুষ সেই ভোর 5টা থেকে উঠে বিকেল 5টা পর্যন্ত মুখ বুঝে একা একাই কাজ করে যাবে, আমি দেখে কি ওপরে গিয়ে শুয়ে থাকতে পারি? তোমার ভালোর জন্যই বলা, বলতে বলতে গজগজ করতে করতে শাশুড়ি মা নিজের ঘর থেকে চলে গেলেন। সন্ধ্যাবেলায় আমরা সবাই বসার ঘরে একসঙ্গে হলাম, রবিবার ছুটির দিন বলে সন্ধ্যাবেলায় সবাই এক জায়গায় বসার সময় পাওয়া যায়। ওমা, দেখি রিনি ওর বিয়ে আর বউ ভাতের পাওয়া গিফটগুলো নিয়ে এসে টেবিলের উপর জড়ো করলো। রিনি বাচ্চাদের মতো বলল, গিফট একা একা আনপ্যাক করতে কোনো মজা নেই, সবাই মিলে একটা একটা করে গিফট খুলবার দেখবো, এতেই তো আসল মজা। একটা প্যাকেট খুলতে একটা সিনথেটিক শাড়ি বের হলো বাসন্তী রঙে। আমার শাশুড়ি রিনির হাত থেকে শাড়িটা কেড়ে নিয়ে বললেন, চ্যাটার্জি টেক্সটাইলের কাগজ না? ও, তার মানে ওই চ্যাটার্জি বাড়ির কাকিমা এটা দিয়েছে, জানতাম যা ছোট নজর এর থেকে ভালো কিছু আর কি হাত দিয়ে গলাবে না। কিছুক্ষণ থেমে আবার বললেন, পরের কথা বলে আর কি লাভ ছোট বউ, নিজের আত্মীয় কুটুমের যখন চোখের নজর এত ছোট হয় তখন পরের সমালোচনা করা আমার কি আর সাজে? আমার মুখটা নিচু হয়ে গেল, পরিষ্কার বুঝতে পারলাম আমার বাপের বাড়ি থেকে রিনিকে যে নাক ছাবিটা দেওয়া হয়েছে সেই কথাটাই শাশুড়ি মা ঠেস দিয়ে শোনালেন। ব্যাপারটা রিনিও যে বুঝতে পারেনি এমনটা কিন্তু নয়, ও এসে বলল, মা, উপহার কখনো মূল্য দিয়ে নির্ধারিত হয় না, ভালোবাসা দিয়ে হয়। আমার বাড়িতে দামি জিনিসের অভাব ছিল না, কিন্তু মানুষের অভাব ছিল, তাদের সময় দেওয়ার অভাব ছিল। তোমাদের থেকে আমি একটু ভালোবাসা চাই, আর এর থেকে বেশি কিছু না, কারণ দামি জিনিস কেনার ক্ষমতা আমারও আছে কিন্তু ভালোবাসা আর টাকা দিয়ে কেনা যায় না সেসব। যাই হোক, শাশুড়ি মা আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ চায়ে চুমুক দিলেন। আসলে ওনার তখন প্রিয় সিরিয়ালটা চলছিল, তাই এদিকে মন দেওয়ার তেমন ইচ্ছে ছিল না। আরও কিছু গিফট বাছার পর হঠাৎ একটা বেড কাভার বের হলো,
খুলেই দেখা গেল একটা বেবি পিঙ্ক কালারের ওপর চাদর জুড়ে কার্টুন ছাপা, খুব মিষ্টি দেখতে। রিনি সঙ্গে সঙ্গে বিছানার চাদরটা আমার কোলের ওপর দিয়ে বলল, ও দিদি ভাই, এটা বুবলাইয়ের জন্য পারফেক্ট, তোমার ঘরের বিছানায় পেতে খুব মজা পাবে। তারপর পাশে আলাদা করে রাখা একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য, খুলে দেখো। আমি অবাক হয়ে প্যাকেটটা খুলে দেখলাম, জাম রঙের খুব সুন্দর দেখতে একটা সালোয়ার স্যুট। কতদিন হয়ে গেল সালোয়ার পরি না। রিনি সিরিয়ালে মত্ত শাশুড়িমার গায়ে ঠেলা দিয়ে বললো, ও মা দেখো দেখো, একেবারে সেম কালার সেম ডিজাইন একজোড়া এনেছি। আর তো পুজোর বেশি দেরি নেই, ষষ্ঠীর দিন একসঙ্গে আমি আর দিদি বেরোবো, কি সুন্দর লাগবে বলো। আমি হেসে বললাম, বয়সটাই শুধু তোর বেড়েছে, বড় হোসনি বল। আমার শাশুড়ি মা কিন্তু ব্যাপারটা ভালোভাবে নিলেন না, সিরিয়াস হয়ে বললেন, এটা তুমি ঠিক করো নি ছোট বউ, এ বাড়িতে এসে আজ অব্দি বড় মৌমা শাড়ি ছাড়া কিছু পরেনি, বড় খোকাও পছন্দ করে না, তুমি আজকালকার মেয়ে, অফিস করো, বাইরে যাও, আলাদা ব্যাপার তোমার, ওকে আর নতুন করে এসবের সঙ্গে অভ্যস্ত করিও না। আমিও প্যাকেটটা রিনির দিকে ফেরত দিয়ে বললাম, হ্যাঁ মা ঠিকই বলেছে রিনি, আমি তো সেভাবে বাইরে বেরোই না, আর এই 9 বছরে শাড়ি পরে এমন অভ্যেস হয়ে গেছে, অন্য কিছু করলে নিজেরই অড লাগে। রিনি ম্লান হেসে প্যাকেটটা ফেরত নিল ঠিকই, কিন্তু ফিসফিস করে বলল, আপাতত নিলাম, কিন্তু এটা তোমারই, উত্তরটা পরে দেব। পরদিন সোমবারের সকাল, যথারীতি খাবার টেবিলে খুব ব্যস্ততা। আমি একদিকে সবাইকে খেতে দিয়ে আর অন্যদিকে 3টে টিফিন বক্স রেডি করছি। এমন সময় শাশুড়ি মা টেবিলে এসে বসলেন। আমি ওনাকে চা দিয়ে বললাম, কাল রাত্রে মাকে একবার ফোন করেছিলাম, শুনলাম পরশুদিন দিদা মারা গেছে, মা খুব কান্নাকাটি করছে, আজ বিকেলের দিকে যদি একবার যেতে পারতাম খুব ভালো হতো। আমি জানতাম শাশুড়ি মা না করবেন না, কারণ আমি ম্যাক্সিমাম 2 রাতের বেশি বাপের বাড়িতে কাটাইনি, তাই যখনই যেতে চেয়েছি শাশুড়ি মা আমাকে এ বিষয়ে অন্তত বাধা দেন। কিন্তু এবারে আমার আশ্চর্য করে দিল, বললেন, তোমার দিদার তো মনে হয় 100 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছিলো, তাই না? এই বয়সে বিছানায় পড়ে থেকে নিজে কষ্ট পাওয়া আর অন্যকে কষ্ট দেওয়ার চাইতে চলে যাওয়া অনেক ভালো, এর জন্য আবার তোমার মাকে সামলাতে যেতে হবে, সপ্তাহের দিন অফিসের ভাত টিফিন কী করবে বলো তো। কিছুক্ষণ থেমে আবার কী ভেবে বললেন, আচ্ছা যদি একান্তই যেতে হয় তাহলে ওই শনিবারের দিকেই যেও বলো। রিনি খেতে খেতে নিষ্পিস করে উঠল, ও নিশ্চয়ই কিছু বলবে, বুঝতে পেরে আমি ওর হাত চেপে ধরলাম, কিন্তু ও, ধুর তুমি ছাড়ো তো, বলে হাতটা ছাড়িয়ে নিয়ে সোজাসুজি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললেন, মা মা তো সবার কাছে একই হয়, সে বয়স 100 হোক বা 500, তার জন্য শোক 100 গুণ কমে বা বেড়ে যায় না, আর 1 সপ্তাহ পরে গেলে এখন যে দরকার সেটা কি তখন মিটবে? কি জানি বাবু, তোমার কথা ভেবেই বলেছিলাম, যা ভালো বোঝো করো, বলে শাশুড়ি মা চলে গেলেন। আমি রিনিকে হাত ধরে আমার ঘরে নিয়ে গেলাম, কড়া গলায় বললাম, দেখ সংসার করতে গেলে অনেক ধৈর্য ধরতে হয়, সহ্য করতে হয়, সবসময় এরকম ভাষণ চলে না রে। ও তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তাই বলে দিদি সবসময় পড়ে মার খেলেও চলে না, ছোবল মারতে বলছি না, ফোঁসটা তো করতে পারো, জানবে মানুষ শক্তের ভক্ত নরমের জম, আর তোমার মা বাবার প্রতি তোমার একটা কর্তব্য নেই, তাদের কোনো প্রয়োজনে তোমার যাওয়ার দরকার হলে তোমাকে আটকানোর অধিকার কিন্তু এনার মধ্যে পড়ে না, ভেবে দেখো। আমি বললাম, উনি আমাদের গুরুজন, এই পরিবারের মাথায় ছায়ার মতো রয়েছেন, সবসময় আমার মুখে মুখে কথা বলতে নেই, আমি তো এত বছর সংসার করেছি, উনি মানুষটা কিন্তু খুব একটা খারাপ না, আর সবচেয়ে বড় কথা উনি তোকে কিন্তু সাপোর্ট করেন, ভালোবাসেন, সবে মাত্র হলো কদিন এসেছিস, সারা জীবন পড়ে আছে, তুই সবসময় ওনার সঙ্গে এরকম করিস না। রিনি পরে বলবো বলে দেরি হয়ে যাচ্ছে বলে মুচকি হেসে বেরিয়ে গেল। সন্ধ্যের পরে বুবলাইকে সবে মাত্র ঘুম পাড়িয়ে সেলাই নিয়ে একটু বসেছি, এমন সময় তড়িঘড়ি রিনি আমাকে ঘরে এসে আমার হাতটাকে ধরে চুপি চুপি ছাদে নিয়ে গেল। আরে কোথায় যাচ্ছিস, বলতে রিনি ইশারায় চুপ করতে বলল। দেখলাম আমার শাশুড়ি মা আর সেই চ্যাটার্জি কাকিমা এক ছাদ থেকে অন্য ছাদে গল্প করছেন, কোনো একটা কথা প্রসঙ্গে চ্যাটার্জি কাকিমা তখন বলছেন, তোমার ছোট বউটা কিন্তু বেশ ভালো, শিক্ষিত, চাকরি করে, কিন্তু ব্যবহার ভীষণ অমায়িক, আর সবচেয়ে বড় কথা দুই জায়ের কি সুন্দর মিল গো। আমার শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বলেন, ভালো না ছাই, 7 চালাকের 1 চালাক, নিজে সকালে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা বাড়ি ফেরে, সংসারের কুটোটি নাড়ে না, বড় জায়ের ঘাড়ে দিয়ে সব চালাবে বলে বড় বউটাকে লাই দিয়ে চলে, বেশি মিল আবার ভালো নয় দিদি, দুজনে মিলে কোনদিন আবার আমাকে না বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ে। আমি বাবা ছোট জনকে বেশি ঘাঁটাই না, আপদে বিপদে ওরাই তো আমার ভরসা, কিন্তু যাই বলো, বড় বউ আমার খুব লক্ষ্মী, 7 চরে মুখে রানে, এ খুব মুখরা, টাকার গরম গো, টাকার গরম। আমি নেমে এসে অবাক হয়ে
রিনির দিকে তাকালাম। ও হেসে বলল, তুমি বলেছিলে না মা আমাকে বেশি ভালোবাসে। এটাকে ভালোবাসা বলে না দিদি ভাই, খোদা বাংলায় নিজের স্বার্থে তেল দিয়ে চলা বলে। দিদি ভাই যে গাছ ছায়া দেবে সেই গাছের পাতায় যদি পোকা ধরা থাকে তাহলে অশান্তির তেজ তো এমনি মানুষগুলোকে পুড়িয়ে ছারখার করে দেবে। গুরুজন বলেই যে সবসময় তিনি সব ঠিক কাজ করছেন তা কিন্তু নয়, আর মানিয়ে চলা মানে নিজের মেরুদণ্ডটাকে বিকিয়ে দেওয়া নয়। ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে শেখো প্লিজ। আর এ বাড়িতে অধিকার আর অনধিকারের প্রশ্নে মা তুমি আর আমি একই অবস্থানে আছি, তোমার এত ভয় পেয়ে চলার তো কোনো দরকার নেই। হঠাৎ আমার মনে হলো ঠিকই তো, সংসারের ঘানি টানতে টানতে কবে আমার মেরুদণ্ডটা এমন বেঁকে গেছে বুঝতেই পারিনি। সেই কলেজের আমিকে যেন খুঁজে পেলাম রেনির কথায়। রেনির দিকে তাকিয়ে বললাম, একটা প্ল্যান আছে চল। কয়েক মিনিট পরে সেই জাম কালারের দুটো চুড়িদার দুজনে হুবুহু একরকম সেজে ছাদে গেলাম। দুই গিন্নি তখনও গল্পে মজে আছে। গিয়ে সোজা চ্যাটার্জি কাকিমাকে বললাম, দেখুন তো কাকিমা কেমন লাগছে। কাকিমা অবাক হয়ে বললেন, ওরে বাবা একই রকম দেখতে তো, তা কি আছে আজ? রিনি হেসে বলল, আমরা আজ সই পাতিয়েছি, ওলো সই ওলো সই, আমরা দুজন বন্ধু হয়ে মনের কথা কই। শাশুড়ি মা রাগে অগ্নি শর্মা হয়ে গজ গজ করতে করতে নিচে নেমে গেলেন। শুনতে পাচ্ছি বলছেন, বড় লোকের খেয়াল ভাঙা দেয়াল, যখন ভেঙে পড়বে তখন বুঝতে পারবে, নতুন নতুন তো তাই এত আদিক্ষেতা, সারা জীবন বজায় থাকলেই ভালো। রিনি আর আমি হো হো করে হেসে উঠলাম। কলমে পার্বতী মোদক, কণ্ঠে পারমিতা।